এটা কি জাতের ভাই? দুই মাস পুরো হয় না এখন। মাত দুই মাস পুরো হয় নাই। হরিয়ানা ক্রস। কানগুলো কত বড় বড়, হ্যাঁ। কাটতেই গো, এই জন্যই ফালাফালি করছে। দেখছেন, আপনি যদি এই ছাগলগুলো ক্রয় করতে চান অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করুন। দর্শক, আজ চলে এসেছি রেহান আলম ছাগলের খামারে। আপনি আমার সাথেই চলুন এবং আপনাদের আমি দেখাবো যে কত সুন্দর সুন্দর ছাগল, নানান জাতের বড় বড় ছাগল। এখানে কিছুই দেখতে পাচ্ছেন রেহান আলম ছাগলের খামার। এটা কি ছাগলের খামার? এটা কার ছাগলের খামার? আলম, আলম বের, আলম রেহানা ছাগলের খামার না? আচ্ছা, আমরা আজ আসলাম আলম রেহানার ছাগলের খামারে। খুব সুন্দর একটা ছাগলের খামার, অপূর্ব। এখানে কি কি জাতের ছাগল আছে? তোতাপুরি ছাগল, পাকিস্তানি ছাগল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসেছি আমাদের শ্রীনগর হাসরা গ্রামে। আপনাদের সম্ভবত মনে আছে সেই আলম ভাইয়ের কথা, যে আলম ভাই প্রবাস থেকে এসে ছাগলের খামার করেছিল। এই সাতপুরি ছাগল দেখতে পাচ্ছেন, বড় বড় কান, বড় বড় কান, বড় বড় ছাগল, এগুলো সবই কি তার আলম ভাইয়ের ছাগলের খামার। এই হচ্ছে তার ছাগলের খামার, কত সুন্দর সুন্দর ছাগল। এই কানে দুল না, এই ছাগলগুলো আলম ভাই বিক্রি করার উদ্যোগ নিয়েছে। সেদিন সে বলেছিল সে এখন বিক্রি করবে না, কেননা তার ছাগলগুলো বড় করবে। এখন তার ছাগলের পাল বড় হয়ে গেছে, চারিদিকে ভরে গেছে। এখন সে কি করবে, এই ছাগলগুলো বিক্রি করে দিবে। আপনারা যারা ছাগল করে করতে আগ্রহী, তোতাপুরি, ময়নাপুরি, পাকিস্তানি, হরিয়ানি, হরিয়ানি দেখেন, এই হচ্ছে হরিয়ানি ছাগল। এগুলো কি হরিয়ানি ছাগল, কি সুন্দর দেখছেন। আপনি যদি এই ছাগলগুলো ক্রয় করতে চান অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ছাগলগুলো ক্রয় করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই আলম ভাইয়ের নম্বর, ফোন নম্বর, কন্ট্যাক্ট নম্বর সব দিয়ে দিব। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, এমনকি আমার ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এই ছাগল ক্রয় করতে পারেন। আপনারা যারা ছাগলকে ভালোবাসেন তারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং যারা আজ নতুন দেখতেছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, যেন কিছু ভালো কিছু করতে পারি। যারা এই ছাগল পালতে চান, এগুলো কিন্তু খুব বড় জাতের ছাগল, এগুলো খুব বড় জাতের ছাগল, খুব ভালো জাতের ছাগল। এই ছাগল আপনি স্বল্প দামে কিনতে পারবেন, এবং যাতে করে প্রতারিত না হন ইনশাল্লাহ সেই ব্যবস্থাই আমরা করব। সুপ্রিয় দর্শক, আমি এসেছিলাম আলম ভাইয়ের কাছে। আলম ভাই আজ বাসায় নেই। আলম, তোমার কি হয়? কাকা হয়। সে এখন কোথায়? নিমতলা গেছে, চলে আসবো। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আলম ভাইয়ের ভাতিজা, ভাইয়ের ছেলে। তোমার আলম চাচা কি ছাগল বিক্রি করতে চায়? অবশ্যই, তুমি মুখে বলো, বিক্রি করতে চায়। এই ছাগলগুলো, সুন্দর সুন্দর ছাগলগুলো আলম ভাই বড় খামার করতেছে। আমি তার সাথে দেখা করতে পারলাম না, সে নিমতলা চলে গেছে, আমাদের মুন্সিগঞ্জ একটি জায়গার নাম নিমতলা, সেই ছাগল বিক্রি করতে চায়। আপনারা যা ছাগল করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ছাগল করে করে নিয়ে যাবেন। ভালো ভালো জাতের ছাগল নিয়ে যান, পাল বড় করেন। যারা প্রবাস আছেন তাদের জন্য অনুরোধ করবো, বিদেশ ছাড়েন, দেশে কিছু করেন, বেশি পুণ্য কিনে হন ধন্য। এগুলো বড় বড় জাতের ছাগল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি চলে এসেছি সেই ছাগলের খামারে, আমার বড় ভাই আলমের বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন তার বাসা আমার কিছু নেই, আমি ঘুরে ফিরে দেখালাম সম্পূর্ণটা, এবং তার জাতগুলো যে ছাগলের আছে, এবং সুন্দর সুন্দর ছাগল, এবং তার পরিচয়, তার ফোন নাম্বার,
এবং যেভাবে সে প্রাকৃতিক খাবার খাইয়েছে বড় করছে আমরা সব তার কাছে জেনে নিই সময় নষ্ট না করে চলুন আলম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আলম ভাই আমি তো আপনার জন্য অনেক গর্বিত এবং আমাদের যে আরল বিলের পাশে মুন্সিগঞ্জে আপনি একটা খামার গড়ে তুলছেন এই খামারটা আমি একসময় আপনার ভিডিও করছিলাম সেখানে বলছিলেন যে আপনি বিক্রি এখনও করবেন না এবং এখন খবর দিচ্ছেন যে এগুলো বিক্রি করবেন এখন পাল বড় হয়েছে কী জন্য বিক্রি করবেন এই জন্যই কি নাকি কী জন্য একটু যদি জানাইবেন দর্শকদের হ্যাঁ এখন রাখার জায়গার জন্য একটু সমস্যা আছে ছাগল চড়ানোর জায়গায় একটু সমস্যা ছাগল বেশি হয়ে গেছে চারিদিকে ধান ধান বুনে ফেলাইছে দেখা যাচ্ছে ধান মানে যে ইরি ধান লাগাই দিছে এখন জায়গা সাইফে গেছে রাখার জন্য একটু সমস্যা হইতেছে আপনি কি এগুলা কোনো ইঞ্জেকশন টিঞ্জেকশন দেন নাকি এমনি প্রাকৃতিক খাবার খাওয়াই বড় করেন না না প্রাকৃতিক খাবার খায় প্রাকৃতিক খাবার খায় আর এই যে এক বেলা সাদি বসে দিয়ে কিছু দানাদার খাবার আর এই যে খাইতেছে এখন খাই তো পেট তো দুইমুরাদা বাইর হয়ে গেছে দেখাই না হ্যাঁ খুব খায় ভালো দেখেন ছাগলগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এই যে আমাদের জমিনে যে ধান ধান বুনবে এখন এই ধান বোনার জন্য তার তরণের সমস্যা হইতেছে এই কারণে সে ছাগলগুলো বিক্রি করে দিবে আপনারা যদি কেউ ছাগল ক্রয় করতে চান ভালো ভালো জাতের ছাগল ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই দেওয়া হচ্ছে আপনি যে ফোন নাম্বারটি একটু বলতেন 0171642 1185 আপনার স্ক্রিনে শর্ট দিয়ে রাখতে পারেন নাম্বারটি যত্ন করে রেখে দিতে পারেন আপনারা যারা ছাগল প্রেমী তারা এখানে কল করবেন কল করতে বলবেন না আর ছাগলের জাতগুলো কী বলছিলেন আপনি এখানে আছে নর্থ বেঙ্গল আছে নর্থ বেঙ্গল আর দুইটা আছে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল এছাড়া আছে তোতাপুরি আছে তোতাপুরি হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস অনেক সুন্দর সুন্দর এই যে আমরা দেখতে পাই যে হরিণের মতো দেখতে দেখা যায় এগুলো হরিয়ানা ক্রস হ্যাঁ হ্যাঁ মুন্ডি মুন্ডি তারপরে শিহর মানে শিহরি আর শিহরি হ্যাঁ তারপরে আপনার হরিয়ানা ক্রস বিভিন্ন জাতেরই আছে অত না অনেকটা আবার আমি নামও জানি না হ্যাঁ যেহেতু ভাই নতুন একজন খামারি সেহেতু সে অনেকগুলো জাত সংগ্রহ করছে এবং অনেকগুলোই তার নাম না জানাও রয়েছে এখানে তো আপনারা দয়া করে ছাগলগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আপনারা আসুন ঢাকা মাওয়া যে হাইওয়ে আছে ওইখান থেকে সোজা আপনি হাসার স্টেশনে নেমে ভাইকে কল দিবেন প্রয়োজন আমাকে কল দিতে পারেন আমার নাম্বারটা দেওয়া থাকবে পশ্চিম আশারা খালাসিপাড়া আসেন তার খামারে আসেন ছাগল দেখেন তারপরে ক্রয় করেন এখানে কোনো প্রত্যয়িত হবেন না কোনো ঘুষ কোনো টাকার এদিক ওদিক প্রতারণা হবেন না আপনি আসেন আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আসেন আমার সাথে যোগাযোগ করবেন আমার বড় ভাই আয়েশা দেখা যেটা পছন্দ হবে সরাসরি দাম দিয়ে পছন্দ হলে দাম দিয়ে নিব পছন্দ হলে না নিয়ে গেল আপনারা যারা এই চ্যানেল থেকে আসবেন বাসা আসলে একটু চা টা খেয়ে বিদায় নিয়ে গেল যারা চ্যানেল থেকে আসবেন ইনশাআল্লাহ তারও একটা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ভাই দেখে ভালো ছাগলটা দিবে তার সবগুলোই ভালো ভালো ছাগল দিবে দিব কি আর সবগুলোই ভালো ভালো জাতের এক মাস 6 দিন পরে এক মাস 10 দিন এক মাস 15 দিন পর পর সব আবার প্রেগনেন্ট আবার বাচ্চা নিছি আবার বাচ্চা নিব সবগুলা আমরা দেখলাম 2.5 মাস পরে আবার আবার বাচ্চা দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ তো যারা নি ছাগল পালতে চান যারা অল্প টাকায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এটা দেখেন যে ছাগল নিয়ে আসতেছে আমি আপনাদের দেখাবো এখন